জলবায়ু তহবিলে অর্থায়ন নিয়ে বিশ্ব ব্যাংক সহ দাতা সংস্থাগুলোর বিরুদ্ধে আবারও দীর্ঘসূত্রিতা ও অনিয়মের অভিযোগ তুললেন বন ও পরিবেশ মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা টিআইবি আয়োজিত জলবায়ু অর্থায়নের সুশাসনের চ্যালেঞ্জ এবং করণীয় নিয়ে মত বিনিময় অনুষ্ঠানে মন্ত্রী স্বীকার করেন, জলবায়ু খাতে সরকারের অর্থায়ন স্বচ্ছ হলেও বাস্তবায়নের ক্ষেত্রে অসঙ্গতি রয়েছে। জলবায়ু তহবিলের একটি প্রকল্প থেকে আইলায় ক্ষতিগ্রস্ত খুলনার খাদিজাকে দেয়ালবিহীন এমনই একটি ঘর দেওয়া হয়েছে, যার খরচ দেখানো হয়েছে 1,25,000 টাকা। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং তার সঙ্গে খাপ খাওয়াতে 82টি প্রকল্পে এমন আরো বেশ কয়েকটি অস্বচ্ছতা ও দুর্নীতির ক্ষেত্র উঠে আসে টিআইবির প্রতিবেদনে, যার মধ্যে রয়েছে রাজনৈতিক বিবেচনা, নিম্নমানের নির্মাণ কাজ সহ অনেক অভিযোগ। অস্বচ্ছতার অভিযোগের জবাবে ডক্টর কাজী খলিকুজ্জামান দাবি করেন, বাংলাদেশ সরকার প্রকল্পের অর্থায়নের ক্ষেত্রে কোনো অনিয়ম করছে না, বরং সময় মতো টাকা না দিয়ে বিশ্বব্যাংক বড় ধরনের দুর্নীতি করছে। অস্বচ্ছতা কোন জায়গায়? বাংলাদেশকে একটা অস্বচ্ছ দেশ হিসেবে আমি বিশ্বের সামনে উপস্থাপন করছি, বিশ্বকে আমাদের চেয়ে বেশি অস্বচ্ছ। যারা 2008 সালে যে টাকা দেওয়া হয়েছিল সেটাকে এখন বলা হয়েছে যে এটা নতুন, এটা জলবায়ু পরিবর্তন দেওয়া হয়েছিল উন্নয়নের জন্য, অন্য কাজের জন্য, এখন বলা হচ্ছে যে এটা নতুন টাকা। একই অভিযোগ বন ও পরিবেশ মন্ত্রী ডক্টর হাসান মাহমুদেরও। জলবায়ু নিয়ে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সামান্য অনিয়ম হচ্ছে স্বীকার করে এসব প্রকল্প বাস্তবায়নের সঙ্গে জড়িত মন্ত্রণালয়গুলোর মনিটরিং বাড়ানো দরকার বলে জানান তিনি। আমরা যতটুকু স্বচ্ছতা নিশ্চিত করেছি, যতটুকু ট্রান্সপারেন্ট হতে কাজ করার চেষ্টা করছি, অতীতে কখনো এটা হয়নি এবং অন্য কোনো ক্ষেত্রে এতটুকু হয়নি। যেখানে নজর রাখা বেশি প্রয়োজন সেটা হচ্ছে বাস্তবায়ন পর্যায়ে। জলবায়ু নিয়ে দুটি ফান্ডের এসব প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড, বন অধিদপ্তর, ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর এবং আভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ। আর বিশ্বব্যাংক সহ সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে দিন দরবারের জন্য সরকারকেই উদ্যোগী হবার আহ্বান জানিয়েছে টিআইবি। মাঝহার মিলন, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায়